আমাদের হরগিষ্ণনগর হাসকালি পোল অঞ্চলে আমাদের পাড়ার একটি ছেলে দুপুরবেলা 1:40 নাগাদ খালে তলিয়ে গেছিল। সেই সময় প্রচুর জোয়ার ছিল এবং আমরা তৎক্ষণাৎ পাড়ার কিছু ছেলে খালে উদ্ধার কার্যের জন্য নামি এবং পুলিশকে তৎক্ষণাৎ আমাদের পাড়ার কৃষ্ণ মাঝি বলে একজন খবর দেন এবং স্থানীয় প্রশাসন এবং আমাদের এক্স কাউন্সিলরের হাজবেন্ড মাসুদ আলম খান তিনিও কিছুক্ষণের মধ্যে ওখানে আসেন, কিন্তু আমাদের ওখানে ডুবুরি তৎক্ষণাৎ পৌঁছাননি। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পরে ডুবুরি এসছে এবং সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকও এসছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের ডুবুরিও এসছে। তারা থাকা সত্ত্বেও সিভিল ডুবুরিকে নামানো হলো, যিনি জলের মধ্যে ডলফিনের মতন খেলা দেখালেন। যে সেইখান থেকে 100 ফুট দূর থেকে ওনারা খোঁজা শুরু করলেন। ভাটার সময় যখন ঘটনা ঘটেছে তখন 1:40 জোয়ার ছিল এবং প্রায় 3:00 থেকে 3:30 সময় ভাটা। সেই সময় ওনারা নামলেন, নেমে 150 থেকে 200 ফুট মতন ওনারা খুঁজলেন। খোঁজার পরে ওনারা উঠে গেলেন এবং আমাদেরকে বললেন যে আমরা লক গেটের সামনে গিয়ে আমরা আবার পুনরায় ডুবুরি নামাবো। তখন ডিজাস্টার ম্যানেজমেন্টের ডুবুরিদের সাহায্য করলাম আমরা পাড়া প্রতিবেশীরা। আমরা গাড়িতে তাদের সমস্ত মেটেরিয়াল, সমস্ত মেশিনপত্র আমরা গাড়িতে তুললাম এই আশায় যে তারা লক গেটের সামনে নামবে, কিন্তু দেখা গেল তারা শান্তিনগর কলোনির সামনে গিয়ে তারা উঠে গেল।